কোনো কারণ ছাড়াই যদি আপনার অ্যালার্জি সমস্যা থাকে অথবা সমস্ত শরীর চুলকাচ্ছে, চুলকানিজনিত সমস্যা, স্ক্যাবিক্স থেকে এই চুলকানিজনিত সমস্যা হয়ে থাকে, আজকের এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আলোচনা করব এলিমেট প্লাস আপনি কীভাবে ব্যবহার করবেন, কী কী সতর্কতা অবলম্বন করা উচিত এবং কতদিন ব্যবহার করবেন, আরও কিছু পরামর্শ থাকবে সম্পূর্ণ ভিডিও জুড়ে। আশা করি আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বাজারে আপনি এলিমেট প্লাস লোশন নামে পাবেন, যার বাজার মূল্য মাত্র 100 টাকা। এলিমেট প্লাস লোশন, এই লোশনটি আপনি কিভাবে ব্যবহার করবেন, মূলত এটা ব্যবহার করার আগে আপনাকে জানতে হবে আপনার স্ক্যাবিক্স দ্বারা আপনি ত্বকের চুলকানিজনিত সমস্যা আছে কি না। আপনি যদি মনে করেন কোনো কারণ ছাড়াই আপনার সমস্ত শরীর চুলকাচ্ছে, আপনার কোনো রকমের গা হয়নি বাট চুলকাচ্ছে, তাহলে আপনি যদি স্ক্যাবিক্স দ্বারা আক্রান্ত হয়ে থাকেন, এই লোশনটি আপনি সমস্ত শরীরে মালিশ করতে পারেন অথবা লোশনটি ব্যবহার করতে পারেন। তবে ব্যবহার করার আগে আপনাকে অবশ্যই আপনার, যদি আপনি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন, দিনে একবার ব্যবহার করতে পারবেন এবং আপনি যেদিন ব্যবহার করেছেন সেদিন থেকে আবার 7 দিন পরে এই এলিমেট প্লাস লোশনটি আবারও ব্যবহার করতে হবে। এভাবে আপনি 4 বার ব্যবহার করবেন, মানে আজকে ব্যবহার করলে 1 সপ্তাহ পর, আবার তারও 1 সপ্তাহ পর, এভাবে মাসে আপনি 4 বার, মানে প্রতি সপ্তাহে 1 বার ব্যবহার করতে পারবেন। ব্যবহার করার আগে আপনাকে আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আপনাকে সমস্ত শরীর ভালো করে ধুয়ে নিতে হবে। ধোয়ার পরে আপনি সেটাকে পরিষ্কার তোয়ালে অথবা গামছা দিয়ে আপনি সেটাকে শুকিয়ে নিতে হবে। এরপরে আপনি মুখমণ্ডল ছাড়া মুখের নিচে, মানে মুখ আর চোখে আপনি এই লোশনটি ব্যবহার করতে পারবেন না। গলা থেকে নিচের দিকে পায়ের পাতা পর্যন্ত সমস্ত শরীরে আপনি সুন্দরভাবে মালিশ করবেন। মালিশ করার সময় লক্ষ্য রাখবেন আঙ্গুলের চিপায়, রানের চিপায়, সমস্ত জায়গায় যাতে এই লোশনটি লাগানো হয়। লোশনটি লাগানোর পর আপনি 8 থেকে 12 ঘন্টার মধ্যে আপনার হাত পা অথবা বিভিন্ন শরীর কোথাও ধুতে পারবেন না, মানে পরিষ্কার করতে পারবেন না, আপনাকে লোশনটি লাগিয়ে রাখতে হবে। 12 ঘন্টা পরে আপনি ভালোভাবে আবার গোসল করতে পারেন অথবা পরিষ্কার করতে পারেন। কোনো কারণে 12 ঘন্টার আগে যদি আপনি হাত ধুয়ে পেলেন, অবশ্যই সেখানে আবারও এলিমেট প্লাস লোশনটি লাগাবেন। এবং আপনি যখন এই লোশনটি ব্যবহার করছেন, অবশ্যই আপনার পরিবারের অন্য অন্য সদস্য রয়েছে, তাদেরও যদি এমন সমস্যা হালকাও থাকে অথবা যদি সমস্যা নাও থাকে, তাদের প্রতিরোধ হিসাবে অথবা তাদের যাতে এই চুলকানিজনিত সমস্যাটা না হয়, তারাও এই একই সাথে এলিমেট প্লাস লোশনটি ব্যবহার করতে পারেন। এবং আপনি যখন ব্যবহার করছেন অথবা লোশনটি যেদিন আপনি পুরো শরীরে মালিশ করছেন দিচ্ছেন, সেদিন আপনার ব্যবহৃত যত জামা কাপড় আছে, বিছনা চাদর আছে, তোয়ালে আছে, এমনকি কোলবালিশ আছে, এবং আপনার যত কিছু আপনি ব্যবহার করছেন সব কিছু নতুনভাবে ওয়াশ করতে হবে, রৌদ্রে শুকাতে হবে। আপনি ব্যবহার করার পর থেকে নতুন নতুন পরিষ্কার করা ড্রেস থেকে শুরু করে আপনার আসবাবপত্র ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। কারণ আপনি ব্যবহার করার পর আপনি হয়তোবা জীবাণুমুক্ত হচ্ছেন, আপনি যেই পোশাকগুলো ব্যবহার করছেন সেগুলো যদি আপনি ভালোভাবে ওয়াশ না করে দেন অথবা আয়রন না করেন, তাহলে কিন্তু সেখানে জীবাণু রয়ে গেছে, সেখান থেকে আপনি আবারও আক্রমণ হতে পারেন এবং আপনার থেকে আপনার পরিবারের অন্য অন্য সদস্যের এই চুলকানিজনিত সমস্যাগুলো হতে পারে এবং হচ্ছে। তো তাদের প্রতিরোধ করার জন্য তাদেরকে এই এলিমেট প্লাস লোশনটি ব্যবহার করতে পারেন, সবাই একসাথে ব্যবহার করতে পারেন। এই ওষুধটি 2 মাস থেকে প্রাপ্তবয়স্ক সবাই ব্যবহার করতে পারে। এই ওষুধটি ব্যবহারের পর যদি আপনি দেখেন অতিরিক্ত জ্বালা পোড়া হচ্ছে, অবশ্যই এই এলিমেট প্লাস লোশনটি ব্যবহার করা বন্ধ রাখবেন। তবে মনে রাখবেন অতিরিক্ত, হালকা যদি জ্বালা পোড়া হয় সেটা কোনো তেমন কোনো সমস্যা নাই। এই লোশন ব্যবহার করার পরও যদি আপনি উপকৃত না হন, অবশ্যই একজন স্কিন বিশেষজ্ঞ অথবা চর্ম যৌনরোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন। এই লোশনটির পাশাপাশি তিনি আপনাকে হয়তোবা কিছু মেডিসিন সাজেস্ট করতে পারে, সেই মেডিসিনগুলো সেবন করবেন, সাথে এই লোশনটি ব্যবহার করবেন। আশা করি আপনি উপকৃত হতে পারবেন। এলিমেন্ট প্লাস লোশনটির দাম মাত্র 100 টাকা, আশা করি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে আপনি পাবেন এই লোশনটি। এর আগে যদি আপনি ব্যবহার করে থাকেন, নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনার মতামত। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, ভালো থাকবেন, সাথেই থাকবেন।